দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক আধুনিক সাতক্ষীরার স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা শহীদ সৌম আলাউদ্দিনের 26তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা ঐক্যর পক্ষ থেকে 18 জুন শনিবার সকাল 10টায় সাতক্ষীরা এলজেইডির হলরুমে বীর মুক্তিযোদ্ধা সৌম আলাউদ্দিন ও সাতক্ষীরা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়। উক্ত সংলাপ অনুষ্ঠানে দ্রুত সময়ে খুনিদের বিচার চেয়ে সাংবাদিক নেতা শহীদুল্লাহ কায়সার সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক এনটিভি প্রতিনিধি সুভাষ চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম, দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা মণ্ডলীর সভাপতি আনিসুর রহিম, উপদেষ্টা সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভিন সেজুতি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, কালের চিত্র পত্রিকার সম্পাদক আবু আহমেদ, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলাম, জেলা জাসদের সভাপতি বাবলু সহ অন্যান্যরা। এ সময় বিভিন্ন উপজেলার সাংবাদিকবৃন্দ সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।